হ্যালো গাইজ, আমি দীপঙ্কর। আজ আমি তোমাদের এই ওয়াটার কালারটি করে দেখাবো স্টেপ বাই স্টেপ। ওয়াটার কালারটা করার আগে আমি ড্রয়িং করে নিয়েছি HB পেন্সিল দিয়ে। তোমরাও প্রথমে ড্রয়িং করে নেবে, এবং আমি বেশি কিছু এলিমেন্টস ব্যবহার করছি না, তার কারণ আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের এই ওয়াটার কালার টেকনিকটা দেখাতে চাই। তো শুরু করছি ওয়াটার কালার। ওয়াটার কালার করার আগে আমি আকাশটা হালকাভাবে কালার দিয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, ওয়াটার কালার করার আগে কখনোই ডার্ক কালার ব্যবহার করা যাবে না। প্রথমে লাইট কালার ব্যবহার তোমাদের করতে হবে, তারপরে আস্তে আস্তে ডার্কের দিকে যেতে হবে। সমস্ত স্টেপ বাই স্টেপ মেথড তোমাদের দেখানো হয়েছে এই ভিডিওতে, তাই তোমরা স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ওয়াটার কালার করার প্রথমে তোমাদের মিক্সিং করাটা ভালো করে শিখতে হবে। মিক্সিং যত হবে তত কালারের ভেরিয়েশন আসবে এবং ছবিটি আরও সুন্দর হবে। আমি এই ওয়াটার কালারের ক্ষেত্রে লোমের ব্রাশ ব্যবহার করেছি। তোমাদের কাছে লোমের ব্রাশ না থাকলে সিনথেটিক ব্রাশ তোমরা ব্যবহার করতে পারো, এগুলো বাজারে খুব স্বল্প মূল্যেই পাওয়া যায়। আমি এই ওয়াটার কালারটি করছি আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে। আজকের ভিডিওটি দেখার পর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি অন করে দাও, তাহলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কথা না বলে এবার কাজে মন দি, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটি তোমাদের দেখাই।
আজকের মতো ড্রয়িংটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তীতে।